আবার একটু এগিয়ে একটু পেছিয়ে যেভাবে সুবিধা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে এক নম্বর টাইপের ঠিক হয়ে গেল। এরপর আমরা আসছি কি দু নম্বর টাইপের পিঠে। দেখো দু নম্বর টাইপের পিঠে আবার কিরকম বলেছে, একটু আলাদা। কি বলছে, এখন লেপ বামে ঘুরে কোমর ভেঙে হাঁটু নিচু হয়ে হাঁটুর কাছে ঢোকা। মানে বাম দিক, এই যে আমার বাম হাত বাবা বাম দিক ঘুরবো, ঘুরে কি করতে হবে বলছে, কোমরটা ভেঙে এইভাবে কোমরটা ভাঙবো দিয়ে হাঁটুর কাছে এখানে ঢোকা দেবো। দেখতে পাচ্ছ সবাই, বুঝতে পারছো, হাঁটুটা ভেঙে এখানে ঢোকা হলো। তাহলে হলো এক, দুই করলে সামনে ঘুরে এখানে, দুই তিন করলে আবার এইদিকে উল্টো দিকে ডান দিক হয়ে যাবে, তিন চার হচ্ছে সামনে, আবার হবে পাঁচ বাঁদিকে ছয় এসে সামনে। সাতের পর থেকে চেঞ্জ হয়ে যাবে। সাতের পর কেমন হবে দেখো, সাতের পর হবে সামনে একটু ঝুঁকে সাত, আট হবে এখানে, নয় হবে মাথার উপরে, দশ হবে আবার এখানে, এগারো পেছনে, বারো এখানে, তেরো মাথার উপরে, চোদ্দ আবার এখানে, পনেরো এখানে, ষোলো এখানে। তাহলে এখানে আমি আবার একবার দেখাই, তাহলে এক উঠলে এক, দুই তিন চার পাঁচ ছয়, হলো ছয় পর্যন্ত। সাথে কি বললাম, নিচে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, হলো বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছ। আচ্ছা তাহলে আমরা আজকে কি শিখলাম, সাবধান বিশ্ব কদমদল, এক নম্বর ডাম্বের পিটি, দু নম্বর ডাম্বের পিটি। ঠিক আছে, আজ আমি ডাম্বের পিটি পর্যন্ত করালাম, পরের ক্লাসটাই আমি কি করবো, পরেরটা করাবো তালি পিটি, কথায় পাবে আসো পিটির ছোট আসুন তো।